আগামীকাল থেকেই শক্তিশালী রূপ নেবে ভয়ঙ্কর নিম্নচাপ। বাংলায় শুরু হচ্ছে মহাপ্রলয়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তা লাইভে আপনাদেরকে জানিয়ে দিয়েছে, যা এই ভিডিওটিতে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। অক্ষরেখা, আমাদের রিজিয়নে পাস করছে হচ্ছে গোরখপুর, পাটনা, হাজারিবাগ, বাঁকুড়া হয়ে দীঘা হয়ে আমাদের সাউথ ইস্টওয়ার্ডস মুভ করে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, অর্থাৎ আমাদের যে রাজ্য তার উপর দিয়ে যাচ্ছে, দীঘার উপর দিয়ে আর কিছুটা আমাদের বাঁকুড়ার উপর দিয়ে। এর সাথে যেটা আছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত আছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে ইস্টার্ন পার্ট অফ বিহার অব্দি একটা নিম্নচাপ অক্ষরেখা, ফলে এই মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখা যেটা ইস্টার্ন পার্ট অফ বিহার থেকে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অব্দি বিস্তৃত, এর প্রভাবে আজকে হচ্ছে আমাদের 4 তারিখ, আগামী অ্যাটলিস্ট 7 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি একটু বেশি হবে কোস্টের দিকে এবং পরবর্তী ক্ষেত্রে পশ্চিম দিকে, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 48 ঘন্টায় খুব একটা বৃষ্টি নেই, যেটা আছে মূলত খুব হালকা বৃষ্টি। 48 ঘন্টা পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি একটু বাড়বে এবং সেটাও মূলত আলিপুরদুয়ার এবং কুচবিহার ডিস্ট্রিক্টে, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে 48 ঘন্টা পর থেকে। 48 ঘন্টা অবধি মোটামুটি সব জায়গাতেই হালকা বৃষ্টি উত্তরবঙ্গের। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রথম যেটা বললাম আজকে 4, 5, 6, 7 মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, কিন্তু বৃষ্টি যেটা হবে সেটা কিন্তু কতগুলো স্পেলে, যেহেতু যে ঘূর্ণাবর্তটা এই মুহূর্তে আছে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটা হয়তো নিম্নচাপে পরিণত হবে আগামী 24 ঘন্টায়, কিন্তু যেহেতু এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর মানে কিন্তু উড়িষ্যা দিয়ে ঢুকবে, অর্থাৎ আমাদের রাজ্যের উপর দিয়ে যেটা আমরা পাবো ঘোরার সময় যে হাওয়াটা, ফলে এরকম নয় যে টানা বৃষ্টি চলবে, বৃষ্টি যেটা পাবো কয়েকটা স্পেলে স্পেলে, যখনই হাওয়াটা ঘুরে আমাদের অ্যাকচুয়ালি লো প্রেশারটা থাকবে হচ্ছে উড়িষ্যার উপরে, কিন্তু আমরা যেহেতু উড়িষ্যার উপরের দিকে, ফলে যখন হাওয়াটা ঘুরে আমাদের উপর দিয়ে যাবে তখন যে মেঘটা আসবে সেটাতে আমরা যে বৃষ্টি পাবো, ফলে এই বৃষ্টিটা হবে কতগুলো স্পেলে, একবার হলো মানে এমন নয় যে সারা দিন যেমন বৃষ্টি হয় সেরকম, আবার কিছুক্ষণ গ্যাপ, আবার একটা স্পেল, এরকম কয়েকটা স্পেলে কিন্তু আমরা বৃষ্টি পাবো, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত 4, 5, 6, 7। 8 তারিখ থেকে আমাদের এখানেও বৃষ্টি একটু কমবে।